আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। কিশোরগঞ্জ জেলা আইডিয়াল স্কুল কর্তৃক আয়োজিত KZIS হোম স্কুলে ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি প্রিয়াঙ্কা রানী দাস, সহকারী শিক্ষক বিজ্ঞান। আমরা এর আগের ক্লাসে এই অধ্যায়ের 1 নং সৃজনশীল নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা এই অধ্যায়ের 2 নং সৃজনশীল আলোচনা করব। তোমরা বইয়ের 20 পৃষ্ঠাটা লক্ষ্য করো। দেখো 2 নং সৃজনশীলে কি দেওয়া আছে, 2টি চিত্র দেওয়া আছে। ক চিত্রটা দেখে আমরা কি বুঝতে পারছি, যে এটা একটা কি নারিকেল গাছের চিত্র, আর খ চিত্রটা কি একটা বট গাছের চিত্র। তাহলে এখন আমরা প্রশ্নগুলো আলোচনা করব। ক, সপুষ্পক উদ্ভিদ কাকে বলে? আমরা মূল আলোচনায় পড়েছি যে সপুষ্পক উদ্ভিদ কাকে বলে, যে উদ্ভিদে ফুল হয় এবং ফল হয় তাদেরকে কি বলা হয়, সপুষ্পক উদ্ভিদ বলে। ক চিত্রের বৈশিষ্ট্যগুলো উল্লেখ করো। ক চিত্রটা কি আমরা আগে জেনেছি কি একটি নারিকেল গাছের চিত্র। তাহলে এর বৈশিষ্ট্যগুলো হলো, এদের দেহ মূল কাণ্ড ও পাতায় বিভক্ত। এদের দেহ কি, এই যে দেখো মূল কাণ্ড ও পাতায় বিভক্ত, পাতা সমান্তরাল শিরাবিন্যাস যুক্ত। এবং নারিকেল গাছের পাতাটা কি রকম থাকে, সমান্তরাল শিরাবিন্যাস যুক্ত। ব্রণে একটি বীজপত্র থাকে। নারিকেল গাছের নারিকেল যে ফল হয় ওটাতে ব্রণে কি একটি বীজপত্র থাকে। নিষেকের পর ডিম্বক বীজে ও ডিম্বাশয় ফলে পরিণত হয়। আর নারিকেল গাছের যে ব্রণে একটি বীজপত্র থাকে, তার নিষেকের পর ডিম্বক বীজে ও ডিম্বাশয় কি ফলে পরিণত হয়। তাহলে এইগুলি কি ক উদ্ভিদের বৈশিষ্ট্য। 3 নং আসো, ক ও খ উদ্ভিদের পার্থক্য লিখো। তাহলে ক উদ্ভিদটা কি নারিকেল গাছ, আর খ উদ্ভিদটা কি বট গাছ। এখন ক কি, এই দুটি কি আবৃতবীজী উদ্ভিদ, কিন্তু আবৃতবীজী উদ্ভিদের মধ্যে একটি কি একবীজপত্রী আর একটি হলো দ্বিবীজপত্রী। তাহলে নারিকেল গাছের বীজে একটি বীজপত্র থাকে, তাই এদেরকে কি বলা হয়, একবীজপত্রী। আর খ বা বট গাছের এদের বীজে 2টি বীজপত্র থাকে, আর তাই এদেরকে কি বলা হয়, দ্বিবীজপত্রী উদ্ভিদ। নারিকেল গাছের পাতা শিরাবিন্যাস সমান্তরাল, কিন্তু বট গাছের পাতা শিরাবিন্যাস জালিকাকার। তাহলে নারকেল গাছের পাতাটা আমরা দেখতে পাই যে লম্বা লম্বা, কিন্তু বট গাছের পাতাটা কি থাকে, শিরাবিন্যাসটা থাকে জালিকাকার। নারকেল গাছের গুচ্ছমূল বিদ্যমান থাকে, এদের কি মূলটা কি থাকে, গুচ্ছমূল। আর বট গাছের প্রধান মূল বিদ্যমান। নারকেল গাছের ফুল ট্রাইমেরাস, আর বট গাছের ফুল টেট্রা ও প্যান্টামেরাস। নারকেল গাছ কাণ্ড শাখা বিহীন, আর বট গাছ কাণ্ড হলো শাখা যুক্ত। তাহলে এখানে ক ও আর ক এর উদ্ভিদের পার্থক্যগুলো আমরা জেনে নিলাম। 4 নং, আমাদের জীবনে ক উদ্ভিদের গুরুত্ব আলোচনা করো। তাহলে আমাদের জীবনে নারকেল গাছের কি অনেক গুরুত্ব রয়েছে, এই গুরুত্বগুলো আমরা এখন জেনে নেব। নারকেল গাছ যখন কচি অবস্থায় থাকে বা ডাব একটি কি কোমল পানীয় হিসেবে আমরা পান করি, এতে কি প্রচুর পরিমাণে ফসফেট থাকে, যা আমাদের শরীরে ফসফরাসের চাহিদা মেটায়। নারিকেল মিষ্টান্ন তৈরিতে ব্যবহার করা হয়, আবার এটাকে কি তরকারি হিসেবেও খাওয়া হয়। নারিকেল থেকে তৈল পাওয়া যায়, যা মানুষ তার চুলে ব্যবহার করে থাকে। নারিকেলের যে ফলের যে ছোবড়া দিয়ে দড়ি গদি ইত্যাদি তৈরি করা হয়। নারিকেল গাছের পাতা দিয়ে ঘরের ছালা তৈরি করা হয়, আর এর পাতার প্রধান শিরা দিয়ে ঝাড়ু তৈরি করা হয়, যা ঘর ঝাড়ু দিতে কাজে লাগে। নারকেল গাছের পাতা ও কাণ্ড জ্বালানি হিসেবেও ব্যবহার করা যায়। তাহলে দেখা যাচ্ছে যে নারকেল গাছ আমাদের দৈনন্দিন জীবনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাহলে এই প্রশ্নটা আমরা আজকে আলোচনা করলাম, তোমরা আশা করি বুঝতে পেরেছ। এই প্রশ্নটা কি থাকবে তোমাদের বাড়ির কাজ, তোমরা 20 পৃষ্ঠা 2 নং সৃজনশীলটা লিখে বিদ্যালয়ে এসে শনিবারে জমা দিয়ে যাবে। আজকে এই পর্যন্ত, বাসায় পড়াশোনা করবে। ধন্যবাদ।